দাসী, রাজকুমারীর ঘুম কি ভেঙেছে? দেখো তো গিয়ে রাজকুমারীর কোনো কিছুর দরকার কি না? মেয়েটা যে আমার মুখ ফুটে কিছু বলে না, কি যে হয়েছে আমার মেয়েটার? রাজার কথা শুনে দাসী রাজকুমারীর কক্ষে যায়, আর দেখে রাজকুমারী ইলাবতী আনমনে আয়নার দিকে চেয়ে আছে। রাজকুমারী ইলাবতী রাজা বিজয়নাথ সেনের একমাত্র কন্যা। বিজয়নাথ সেনের স্ত্রী অনেক বছর আগে মারা গেছে। তারপর থেকে রাজা বিজয়নাথ সেন তার কন্যা ইলাবতীকে নিয়ে দিন কাটাতে থাকে। হায় ঈশ্বর, চোখের সামনে নিজের কন্যাকে এমন পাথর হয়ে থাকতে আর দেখতে পাচ্ছি না। আমি যোগ্য শাসক হয়ে পুরো রাজ্যের মানুষের মুখে হাসি ফোটাতে পারছি, কিন্তু আমি যোগ্য বাবা হয়েও আমার কন্যার মুখে হাসি ফোটাতে পারছি না। ঈশ্বর, এসব দুঃখ যে আর আমার সহ্য হচ্ছে না। আর তখনই সেখানে দাসী আসে। রাজা মশাই, নিজের মনকে শান্ত করুন রাজা মশাই। কি করে শান্ত করব বলো দাসী? চোখের সামনে নিজের মেয়েকে পাথর হয়ে দেখে থাকতে তো বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। যাক গে দাসী, তুমি হঠাৎ এই কক্ষে কেন? আসলে রাজা মশাই, ভৈরবী মা এসেছেন। আপনি তো ভৈরবী মাকে ডেকেছিলেন। চলুন রাজা মশাই, ভৈরবী মা বিশ্রাম কক্ষে আপনার জন্য অপেক্ষা করছে। এরপর রাজা আর দাসী মিলে বিশ্রাম কক্ষে যায়, আর ভৈরবী মাকে রাজা রাজকুমারীর ব্যাপারে সব কথা খুলে বলে। এ তো বড়ই চিন্তার বিষয়, আমিও বুঝতে পারছি না রাজকুমারী কেন এমন চুপ হয়ে গেছে, কেন সব সময় চুপ করে আনমনে বসে থাকে, আর কেনই বা রাজকুমারী হাসে না। তবে বাছা, আমাকে শাস্ত্র দেখতে হবে, তবেই আমি এ ব্যাপারে একটা সমাধান বের করতে পারবো। এরপর ভৈরবী মা তার শাস্ত্র দেখতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পর ভৈরবী মা একটা উপায় পেয়ে যায়। বাছা, আমি একটা উপায় পেয়ে গেছি। বলছি বাছা, কিছু আতপ জাল আর হাড়ি ভর্তি গরম জল নিয়ে আসার ব্যবস্থা কর। ভৈরবী মায়ের মুখে এমন কথা শুনে দাসী দ্রুত গরম জল আর আতপ চাল নিয়ে আসে। এই নিন ভৈরবী মা, আতপ চাল আর গরম জল, আপনার যা করার আছে করুন ভৈরবী মা, তবু আমাদের রাজকুমারীকে ঠিক করে দিন। এরপর ভৈরবী মা গরম জলের মধ্যে চাল দিতে থাকে আর মন্ত্র পড়তে থাকে, আর চাল দেওয়া শেষ হতেই সেই হাড়ি ভর্তি পায়েস তৈরি হয়। বাছা, এগুলো জাদুই পায়েস, এবার এই পায়েস রাজকুমারীকে খাওয়ানোর ব্যবস্থা কর। এই পায়েস খেলে রাজকুমারীর মৌনতা কাটতে পারে। তবে তাই হবে ভৈরবী মা, দাসী নিয়ে যাও এই পায়েস, আর রাজকুমারীকে এই পায়েস খাওয়াও, আমি আর আমার কন্যাকে এমন চুপ থাকতে দেখতে পারছি না। এরপর দাসী পায়েসের বাটি নিয়ে রাজকুমারীর কক্ষে যায়, আর রাজকুমারকে বলতে থাকে, রাজকুমারী, রাজা মশাই এই পায়েস পাঠিয়েছেন, আপনাকে এই পায়েস এক্ষুনি খেতে বলেছেন, আপনি এই পায়েস খেয়ে নিন রাজকুমারী। আহা দাসী, বিরক্ত করো না তো, ভালো লাগছে না আমার, আমি এখন কিচ্ছু খেতে পারবো না, তুমি এখান থেকে যাও তো দাসী। রাজকুমারী, আপনি বুঝতে পারছেন না, এই পায়েস যদি আপনি না খান তবে রাজা মশাই আমাকে ভীষণ বকবেন, তাই আমি পায়েসের বাটি রেখে যাচ্ছি, আপনি খেয়ে নিবেন দয়া করে। এই কথা বলে দাসী পায়েসের বাটি রেখে সেখান থেকে চলে যায়, আর রাজকুমারী রেগে গিয়ে পায়েসের বাটিটা জানালা দিয়ে বাগানে ছুঁড়ে মারে, আর পায়েসগুলো বাগানে থাকা নাড়িয়া পড়ে মাথায় পড়ে। ছে 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 ছে, এসব আমার মাথায় কি পড়লো? আচ্ছা, আমার নাড়িয়া মাথা দেখে সবাই আমার সাথে এত মজা কেন করে? মাথা নাড়িয়ার জন্য পরিরাজ্যে আমার জায়গা হলো না, তাই পৃথিবীতে এসেছি, আর পৃথিবীর মানুষরাও আমার মাথায় এটা সেটা ফেলে মজা করছে। এই কে কে আমার মাথায় এসব ফেললে? শাবনে এসে বলছি। নাড়িয়া পরীর মাথা থেকে পায়েস পড়ছে, মনে হচ্ছে নাড়িয়া পরীর মাথায় পায়েস রান্না হচ্ছে। রাজকুমারীর এমন হাসির শব্দ তার ঘরের আয়নায় গিয়ে প্রতিধ্বনিত হয়, আর তখনই আয়না ভেদ করে আয়না ডাইনি বেরিয়ে আসে। কার তোমার সাহস? কে আমার শিকারের মৌনতা ভাঙালো? হে কার আমি দুঃসাহস দেখি তো। এভাবে গর্জন করতে করতে ডাইনি জানালার কাছে যায়, আর ডাইনি নাড়িয়া পরীকে দেখতে পায়। শয়তান নাড়িয়া পরী, তোর চুল কেড়ে নিয়েছি, তবুও তো দমিস নেই, আজ আমি তোর প্রাণটাই কেড়ে নিব।
এসব কথা বলে ডাইনি মুখ থেকে আগুনের গোলা বের করে আর পরীর দিকে ছুটতে শুরু করে। পরী সরে গিয়ে নিজেকে রক্ষা করে। এদিকে রাজকুমারী একটা তলোয়ার দিয়ে আচমকায় ডাইনির কাঁধে জোরে একটা কোপ দেয় আর অমনি ডাইনির কাঁধ থেকে মাথাটা পড়ে যায়। আর এদিকে নারিয়া পরীর মাথায় মুহূর্তে চুল চলে আসে আর পরী খুশি হয়ে রাজকুমারীর কাছে যায়। রাজকুমারী, তোমায় অনেক ধন্যবাদ রাজকুমারী এই শয়তান ডাইনিকে হত্যা করার জন্য। ওই ডাইনি যে আমার চুল কেড়ে নিয়েছিল, আজ ডাইনি মারা গেল বলে আমি আমার চুল ফিরে পেলাম রাজকুমারী। তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ পরী, কিন্তু আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়ার কথা, কারণ তোমার কারণে যে আমার মুখে হাসি ফুটেছে। আসলে আমি ছোটবেলাতে অনেক হাসি খুশি ছিলাম আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখতে খুব পছন্দ করতাম, কিন্তু হঠাৎই একদিন তোর রূপ সৌন্দর্য নিয়ে তুই খুব খুশি, তাই না? কিন্তু আমি তো আমার রূপ সৌন্দর্য কেড়ে নিতে খুব ভালোবাসি। আজ আমি তোর সৌন্দর্য আর হাসি কেড়ে নিব, তুই আর কখনো হাসবি না। এসব অভিশাপ দিয়ে সেই ডাইনি আমার আয়নার মধ্যে প্রবেশ করে আর খিলখিল করে হেসে বলতে থাকে, আমি হাসবো, এখন শুধু আমি হাসবো, তুই আর কখনো হাসবি না। আমি এই আয়নার মধ্যে চিরকাল থাকবো, যেদিন তোর মুখে হাসি ফুটবে সেদিন আমি এখান থেকে বের হব, আর আমি এই আয়নার ভিতরে থাকলে কেউই আর আমার বধ করতে পারবে না। আর জানো, তখন থেকে ওই ডাইনি এই আয়নার মধ্যে বন্দী ছিল আর আমি সেই ডাইনির বশে এমন মৌনতা ছিলাম বলে এসব কথা আমি কাউকে বলতে পারিনি। আর তুমি আমায় হাসাতে পেরেছো আজ, আর তাই বলেই তো ডাইনি আয়না থেকে বের হয়েছে আর আমি ডাইনিকে বধ করতে পেরেছি আর চিরতরে আমার মৌনতা কেটে গেছে। রাজকুমারীর এসব কথা রাজা দরজায় দাঁড়িয়ে শুনতে পায় আর চোখের জল ফেলতে ফেলতে রাজা রাজকুমারীর কাছে যায়। মারে, তোর ভিতরে এত কষ্ট ছিল অথচ আমরা কেউ বুঝতে পারিনি, আর আমি এতদিন চেষ্টা করেও তোর এসব কষ্ট দূর করতে পারিনি, অথচ আজ পরি সেটা পেরেছে। তোমায় অনেক ধন্যবাদ পরি, আমার মেয়েকে সুস্থ হতে সাহায্য করার জন্য, আর তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। এরপর পরিও খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর রাজা নিজের মেয়েকে বুকে জড়িয়ে নেয়। দাদা দাদা, দয়া করে আমার একটা উপকার করবে, আমি যে খুব বিপদে পড়েছি, আমার এই ব্যাগ তোমার কাছে একটু রাখবে? তবে এমনি এমনি রাখতে বলছি না গো, এর বদলে আমি তোমাকে 500 টাকা দিব। তুমি শুধু সাবধানে রেখো আমার এই ব্যাগটা, সময় হলে আমি আমার এই ব্যাগটা এসে নিয়ে যাব। এ কথা বলে মেয়েটি ব্যাগটা অলোকের হাতে দেয় আর 500 টাকার একটা নোটও অলোকের হাতে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় আর অলোক বোকার মতো চেয়ে থাকে। অলোক সামান্য একজন ফুল ব্যবসায়ী ছিল, ফুলের ব্যবসা করে অলোকের সংসার চলত। কি কাণ্ড, কে এই মেয়ে? আর হঠাৎ করে এই মেয়ে আমার হাতে এই ব্যাগ আর টাকা ধরিয়ে দিয়ে কোথায় গেল? কতদিন হয়ে গেল, এখনো এই মেয়ে তো ফিরলো না। আচ্ছা, কি আছে এই ব্যাগের মধ্যে যে এই ব্যাগ সামলে রাখার জন্য মেয়েটি আমায় 500 টাকা দিয়েছিল? দেখি তো ব্যাগের মধ্যে কি এমন আছে। এরপর অলোক কৌতূহল বশত ব্যাগটা খোলে আর ব্যাগটা খুলে অলোক দেখে লাল কাপড়ে মোড়ানো একটা সোনার কলা আর একটা রূপার কলা। এ কি সোনার কলা আর রূপার কলা? আজকাল দেখছি সোনার রূপার কলা হয়, কিন্তু এই সোনার রূপার কলা নিশ্চয়ই কোনো সাধারণ কলা নয়। যদি সাধারণ কলা হতো তবে তো এই কলা এইভাবে আগলে রাখতে হতো না। এসব কথা বলে অলোক সোনার কলা আর রূপার কলা দুটো হাতে নেয়। তখনই সোনার কলা আর রূপার কলা থেকে সোনার রূপার মুদ্রা ঝরতে থাকে আর এ দেখে তো অলোক ভীষণ অবাক হয়ে যায়। তবে এই হলো আসল কথা, এই সোনার কলা আর রূপার কলা তবে জাদুর কলা, এই কলা তবে খুব সাবধানে রাখতে হবে, তবে এই সোনার রূপে দিয়ে কি হবে? এসব কথা চিন্তা করে অলোক সোনার কলা আর রূপার কলা ব্যাগের মধ্যে রেখে আলমারিতে তুলে রাখে
আর সোনা রূপার মুদ্রাগুলো কুড়িয়ে নেয়। তখনই এক বৃদ্ধা ভিখারি অলোকের বাড়িতে আসে। বাবা, আমি যে খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু পয়সা দিবে বাবা, খেতে না পারলে যে আমি মরেই যাব। নিশ্চয়ই বুড়িমা, এই নাও সোনার মুদ্রা। কিন্তু বুড়িমা, তুমি এই বৃদ্ধ বয়সে ভিক্ষে করতে বেরিয়েছো কেন? তোমার দায়িত্ব নেয়ার মতো কি তোমার কোনো ছেলেপুলে নেই? সে দুঃখের কথা আর বলো না বাবা, আমার একটা ছেলে ছিল। ছেলের আয় রোজগারে ভালোভাবেই দিন যাচ্ছিল আমার, কিন্তু হঠাৎ করে ছেলেটা যে কোথাও উধা হয়ে গেল সেটা আমি জানি না বাবা। আমার ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে আমি সেটাও জানি না। সত্যিই জানি না কি হয়েছে আপনার ছেলের। তবে বুড়িমা, আপনি মোটেও ভাববেন না, আপনার যখন যা দরকার হবে আমাকে এসে বলবেন, আমি আপনার চাহিদা পূরণের চেষ্টা করব। এরপর বৃদ্ধা চোখের জল মুছে সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে গ্রামে অনেক লোক অদৃশ্য হতে শুরু করে। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। হ্যাঁ গো, তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে? আমি এবার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে দিদি আপনার, এভাবে কান্না করছেন কেন? আর এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এভাবে রাস্তার ধারে বসে আছেন কেন? কি হয়েছে আপনার, বলেন আমাকে। কি আর বলবো দুঃখের কথা ভাই, আমার স্বামী গাঠুরিয়া ছিল, 3 দিন আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু ওই যে গেল আর ফিরলো না। আমার স্বামীর যে কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে সেটাও জানি না। এদিকে ভাড়া বাড়িতে থাকতাম, আমার স্বামীর নিখোঁজ হওয়ার কথা শুনে বাড়িওয়ালাও তাড়িয়ে দিয়েছে। এবার এই মেয়েকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আহারে, এই দিদির সাথে অনেক অন্যায় হয়েছে, তবে আমি তো চাইলেই এই দিদিকে সাহায্য করতে পারি। দিদি, সত্যিই আপনার কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো, তবে আপনি ভাববেন না, আমি আপনাকে সাহায্য করব। আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না, আমি কিছুক্ষণ পরেই ফিরে আসছি। এই কথা বলে অলোক দ্রুত তার বাড়িতে ফিরে যায় আর আলমারি থেকে ব্যাগটা বের করে, আর সেই ব্যাগ থেকে সোনার রূপার কলা নিয়ে সেই সোনার রূপার কলার সাহায্যে সোনার রূপার মুদ্রা নেয় আর সেই মহিলার কাছে যায়। দিদি, এই সোনার রূপার মুদ্রাগুলো নাও, এসব মুদ্রা দিয়ে তুমি থাকার মতো একটা আশ্রয়স্থল পাবে আর তোমার চাহিদাগুলো পূরণ করতে পারবে। তোমার স্বামী নেই তো কি হয়েছে, তোমার কোনো অভাব থাকবে না, এসব সোনার মুদ্রা তোমার সব চাহিদা পূরণ করবে। আর দূর থেকে এসব কাণ্ড রাজার এক সিপাহী দেখতে পায় আর সে দ্রুত রাজার কাছে যায়। রাজাকে সব কথা খুলে বলে। কি বলছিস এসব সিপাহী, ওই অলক সামান্য ফুল বিক্রেতা হয়ে এত সোনার উপর মুদ্রা কোথায় পেলো? সিপাহী, আর কোনো কথা নয়, তুই ওই অলকের উপর নজর রাখ আর দেখ ওই অলক কোথা থেকে এসব পাচ্ছে। রাজার হুকুমে সিপাহী অলকের উপর নজর রাখতে থাকে আর অলকও তার মতো করে অসহায়দের সাহায্য করতে থাকে। আর ওই সিপাহী আড়াল থেকে অলকের এসব কাণ্ড দেখতে পায় আর অবশেষে সব রহস্য ভেদ করে সিপাহী অলকের সেই সোনার কলা ও রূপার কলার ব্যাপারে জানতে পারে আর রাজাকে সোনার কলা রূপার কলার ব্যাপারে সবটা বলে। আমার প্রথম দিনই এমন সন্দেহ হয়েছিল, তাই তো তোকে নজর রাখতে বলেছিলাম। তবে আমার এত সাধনার সোনার কলা রূপার কলা ওই বেটা অলকের কাছে, তবে আর দেরি নয়, চল ওই বেটা অলকের বাড়ি। এরপর সিপাহী আর রাজা মিলে অলকের বাড়িতে যায় আর হঠাৎই নিজের বাড়িতে রাজ্যের রাজাকে দেখে অলক ভীষণ ঘাবড়ে যায়। বেটা ফুলওয়ালা, কি ভেবেছিলি তুই, সোনার কলা আর রূপার কলা নিজের কাছে রেখে গরিবদের সাহায্য করে মহান হবি? আমি তা হতে দেব না, দে বলছি ওই সোনার কলা রূপার কলা। না, আমি কিছুতেই ওই কলা আপনাকে দিতে পারবো না, কারণ একটা মেয়ে যে ওই কলা আমার কাছে আমানত রেখেছে। অলকের কথা শুনে রাজা খুব রেগে যায় আর মুহূর্তেই রাজা আর তার সিপাহী রাক্ষসে পরিণত হয় আর তখনই সেখানে পরিমাতা আর সেই মেয়েটি আসে। শয়তান রাক্ষস, তুই আর কারো ক্ষতি করতে পারবি না, আজ আমি তোকে ধ্বংস করে দিব। এসব কথা বলে পরিমাতা রাক্ষসদের কিছু বুঝতে না দিয়ে
জাদু বলে রাক্ষসদের বিনাশ করে দেয়। তুমি এসেছো বোন, কিন্তু এই সোনার কলা আর রূপার কলার রহস্য কি বলো তো? আর এই গলা কেনই বা সেদিন আমার কাছে রেখে গিয়েছিলে? সব বলছি দাদা, আমি আসলে এই রাজ্যের রাজকুমারী, আর পরিমাতা খুশি হয়ে আমায় ওই কলা দুটো দিয়েছিল, আর ওই কলা দুটোর উপর শয়তান রাক্ষসের নজর পড়ে, আর কলা পেতে রাক্ষস প্রাসাদে হানা দেয় আর আমার বাবা মাকে খেয়ে ফেলে। আমি এটা বুঝতে পেরে কলা নিয়ে পালিয়ে যাই আর তোমার কাছে আমানত রাখি, কারণ তখন ওই কলা দুটো আমার কাছে নিরাপদ ছিল না। আর কলা রেখে আমি পরিরাজ্যে গিয়েছিলাম পরিমাতাকে আনতে, কারণ পরিমাতা ছাড়া যে ওই রাক্ষসকে কেউ ধ্বংস করতে পারত না। আর পরিমাতাকে নিয়ে এসে জানতে পারি রাক্ষস আমার বাবার রূপ নিয়ে রাজ্য শাসন করছে আর ওই রাজ্যের লোকদের ধরে ধরে খেয়ে ফেলছে। অবশেষে আজ রাক্ষস বধ হলো। এবার আমার কলা আমাকে ফিরিয়ে দাও দাদা, আমি তোমায় উপযুক্ত পুরস্কার দিব। এরপর অলোক কলা দুটো ফিরিয়ে দেয় আর রাজকন্যা অনেক সোনার মুদ্রা অলোককে পুরস্কার হিসেবে দেয়, আর রাজকন্যা সেই কলা নিয়ে চলে যায় আর পরিও অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।